তোমার দুই কান্তে দুই মোহরি লিখিতেছেন ডায়েরি, দলিল দেখলাই দিবে টাকা পয়সার নাই কারবার, কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে, এটা হলো মুসলমানের সব চাইতে বড় জিকির। একটু মনোযোগ দিয়ে শুনবেন, তদন্ত করে দেখো উল্টার খবর কি। নুহ নদী আবার আল্লাহ করে তদন্ত করতে গিয়ে দেখে বুড়িটা দূরের কথা, এত বড় বন্যা তদ হয়ে গেল, বুড়িটার সুবড়ি বাড়ি পর্যন্ত কিছুই হয় নাই। পাহাড় পর্যন্ত ডুবে গেল, 40 দিন পানি তলে থাকলো, আর বুড়িটার সুবড়ি বাড়ি কিছুই হলো না। নুহ নবী চমকে গিয়ে বলতেছেন, বুড়ি মা সঙ্গে সঙ্গে বলি টোকলা নিয়ে হাজির, ডাক দিয়ে আসেন, দয়ালা মারে রইব না আর বেশি দিন তোদের মাজারে, চলতে পথে দুই দিন থামিলাম, যাবার কালে আসো না রো দেখা না পাইলাম, ও আমার সাথের মালা যাইছিলে, রইব না আর বেশি দিন তোদের মাজারে। সবাই বলে কিন্তু যেদিন ডাক করিবে, বলেন কিন্তু যেদিন ডাক করিবে, কবর মাঝে যাইতে জোগাড় কিছু করতো বন্ধু তার মাঝে বিসাইতে। আপনার কি মনে করছে ডাক করবে না? কখন কখন যে বলছে বুড়িমা তোকলা নিয়ে হাজির, নহলে বুড়িমা টুকলা কেন বলে সাইজ হয়ে বসে আছি, কখন তুমি ডাকবা? তুমি ডাকার পরে সাইজ হওয়া যাবে না, তুমি ডাকার আগেই আমি সাইজ হয়েছি। আল্লাহ বলেছেন, লা তামুতুন না, তোরা মরিস না রে, তোরা মরিস না, ইল্লা ওয়ান্ত মুসলিমুন, যতক্ষণ মুসলমান না হবে, যে কোনো সময় মৃত্যু ডাকবে, মৃত্যু ডাকা শুধু তো মুসলমান হবার পারবি না, বরং মরার আগেই মুসলমান হয়ে ধরা দেওয়া লাগবে। ধরে বলেন ঠিক না? আমাদের ছেলে পেলে এ নিয়ম ছেলে রাখুন, যেভাবে চলতেছে এদের চিনতে কি, তারা মাঝে মধ্যে কিন্তু গল্প করে, আজরাইল আজকে আমার দাদার কাছে আগে আসবে, ও দাদার কাছে আসবে মশানি আলাদা, দাদা বললে তারপরে বাবুর ধরবে, আমি সিরিয়ালে 3 নম্বরে আছি, আয় মশান মারো। আপনাদের কি এরকম যুবক যে চাল চলন থেকে বলো যাইতে পারে, ধরে কেন যাইতে চায় না, চাল চলন দেখলি বলো যায় ওখান থেকে পয়সা একবারে চলে, সব মাদ্রাসা ছাত্র নাকি, এই তো বাবা কি দেখা যাচ্ছে তোর ভাব কি, কোরআনে মাহফিল আসলে এরকম দল ধরে একবারে যাবে, বসা লাগবে না, এই যে জায়গাটা ফাঁকা হয়েছে চুপচাপ করে বসে আসুন। ওই এই জন্য অনেক মাহফিল বলি, হাফেজ মাদ্রাসার বাচ্চাদেরকে বলি তোরা কোরআনের মাহফিলে বসিস না, কারণ তোর মুখ থামছি নি, কারণ আমার নিজস্ব একটা মাদ্রাসা আছে, এই বাচ্চাগুলো মাফি না, 1 ঘন্টার মধ্যে 3 বার পেশাব করবার ভাই, 1 ঘন্টার মধ্যে। আমি একদিন হুজুরকে বললাম, এই এত ঘন ঘন পেশাব হওয়ার কারণ কি, বলে হুজুর এরা পেশাব করার নামে পড়া তুলি করে, এরা কোনো জায়গায় ধৈর্য না বেশিক্ষণ থাকতে পারে না, আর না থাকার পিছনে এদের ভিতরে কোরআন আছে আর তার ভিতরে মাল আছে, তার ভিতরে তোরের নজর বেশি পড়ে, তোর এখন কথা তার ভিতরে সব মানুষকে ধরবে না, এইগুলো থাকে ওদের ভিতরে, কি আছে কোরআন আছে মাল আছে, এটা বের করে দেওয়ার জন্য ভুলে দেওয়ার জন্য হাফিজি মাদ্রাসার বাচ্চাদের তারা সবচেয়ে বেশি শয়তানি করে নেওয়ার শয়তানের একটা পায়ে তারা চলে, ধরে কোন কথা ঠিক কিনা,